রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বোরহাট এলাকায় রোটারি ক্লাবের পক্ষ থেকে পশু পাখি প্রেমিক যে সমস্ত মানুষ আছেন তাদের হাতে পশু পাখির খাবার তুলে দেওয়া হয়। And all guests, a very good evening to all of you. Firstly, I'd like to congratulate Rotaractors for taking up this unique project. তারা সেই খাবার ছাদে রেখে দেবেন যাতে পাখিরা সেই খাবার খেতে পারে। এছাড়াও একটি জলের পাত্র দেয়া হয়। এই গরমে পাখিরা জল পাচ্ছে না। মোবাইল ফোনের টাওয়ারের কারণে পাখিরা দূর দূরান্তে চলে যাচ্ছে। তাদের কথা চিন্তা করে এই রূপ উদ্যোগ গ্রহণ করে ক্লাব কর্তৃপক্ষ। উদ্যোক্তারা জানান পথসারমেয়দের মানুষ খাবার দেয়, কিন্তু পাখিদের কেউ খাবার দেয় না। সেই কারণে তারা এই উদ্যোগ গ্রহণ করলেন। তো আমাদের মেইন প্রজেক্টটা আছে আপনার পশু কল্যাণ, যে আমাদের ট্যাগটা আছে ওইটার জন্য। এত অ্যাকচুয়ালি আমাদের পুরো নেচারের জন্য একটা বার্ড একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আর আজকের দিনে এত নেটওয়ার্ক প্রবলেমের জন্য নেটওয়ার্কের আপনার অনেক বিকজ অফ দেখুন ওই যে কী বলে টাওয়ার ইস্যু, এত নেটওয়ার্কের জন্য অনেক বার্ড মরে যাচ্ছে। এই জন্য আমরা সোসাইটির জন্য কিছু ভালো করার জন্য একটা পশু কল্যাণ প্রজেক্টের আন্ডারে একটা আমরা বার্ড ফিডিং প্রজেক্ট করছি, যেটায় আমরা যতজন ইন্টারাক্টার্স আমাদের আছে, আমাদের গ্রুপে যারা ফর্ম ফিল আপ করে এসেছে, তাদের আমরা একটা ফ্রিতে একটা বার্ড ফিডার দিচ্ছি। যেই বার্ড ফিডারে আমরা যে কোনো চাল বা কেউ যেগুলো ওইগুলো দিয়ে ছাদে টাঙানো যাবে, সব পাখিরা এসে খেতে পারবে, তাদেরও ভালো আর আমাদের নেচারের জন্য। কী মনে হচ্ছে পাখিরা কি খাওয়া দাওয়ার দিক থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে খাওয়া দাওয়া না পাওয়ার জন্য? দেখুন সেটা তো সত্যি কথা, কারণ আর আগের দিন আগের অনেক পশু অনেক পাখি উড়ে আসতো, কিন্তু আজকাল সেগুলো হয় না, লিমিটেড হয়ে গেছে। আগে স্প্যারো যে বার্ডটা আছে ওটা দেখা যেত, আজকাল অনেক কম দেখা যায়, দেখতেই পাওয়া যায় না, বলতে গেলে এক দুটো মিনিমাম দেখা যায়। এই সবের জন্য আমরা ট্রাই করছি যতটা আমরা ঠিক রাস্তায় যেতে পারি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।